everybody, welcome to my channel, welcome to a brand new vlog. আর আজকে হচ্ছে ফাইনালি সেই দিনটা, মানে যেদিনকে আমরা মায়াপুর যাচ্ছি। সো আমরা আমার বোন যাচ্ছে, যাই হোক। তো আমরা আজকে এখন অলরেডি রেডি হয়ে গেছি, আজকে অনেক সকালে উঠেছি, ঠিক আছে? বিকজ আজকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, তাই আমি আজকে 7টার আগে উঠে গেছি। তো সেই জন্য এত সকালে কখনো উঠি না। আজ প্রথম অনেক দিন পর আজকে এত সকালে উঠলাম, আমি একটু লেট ক্যাট, ঠিক আছে? তাই আমি একটু লেট রাইজার। তো যাই হোক, আপাতত আমরা রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ বেরোতে হবে। ট্রেন আছে, 8টার সময় ট্রেন আছে, এবার যাই না 8টা ট্রেনটা পাবো কিনা কৃষ্ণনগর, কারণ আমাদের কৃষ্ণনগর নেমে যেতে হবে। তো এবার দেখা যাক, বাট হ্যাঁ, এক্সাইটেড, খুব এক্সাইটেড। বিকজ মানে আমি না খুব ছোটোবেলায় একবার মায়াপুর গেছিলাম, ঠিক আছে? অনেক ছোটো, তাই জন্য আমার না কিছু মনে নেই। এবার দেখা যাক যে মানে হয় না, নতুন করে মায়াপুরটা দেখার খুব ইচ্ছা, কারণ মায়াপুর অনেক কিছু আছে শুনেছি। তো যতটা পসিবল হবে আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো, অবভিয়াসলি দেখানোর চেষ্টা করবো। এখন জানি না যে কতটা ক্যামেরা অ্যালাউ করবে বা কিছু, বাট চেষ্টা তো আমি অবভিয়াসলি করবো। আর দেখা যাক, মজা তো অবভিয়াসলি হবে নিশ্চয়ই, এটুকু তো জানি। আর ওইদিকে মোমো এখন ঠিকই আছে, ও ঘুমিয়েছে। হ্যাঁ, তবে আমরা নেই বলে একটু মন খারাপ, তাই খাওয়া দাওয়াটা একটু কম করছে, ওকে জোর করে খাইয়ে দিতে হচ্ছে, একটু মন খারাপ ওর। বাট হোপফুলি অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ এরপরে ওকে থাকতে হতে পারে না, মাঝে মাঝে তো একটু অ্যাডজাস্ট করা ভালো, প্রথম তো, তাই ওর একটু প্রবলেম হচ্ছে, আমাদেরও হচ্ছে, মন খারাপ খুব আমাদের সবারই কোথাও একটা। যাই হোক, স্টিল এভাবে একটু অ্যাডজাস্ট তো করতেই হয় মাঝে মাঝে, বাট হ্যাঁ, এমনিও ঠিক আছে। আর টেক কেয়ার নিয়ে আমার কোনো টেনশন নেই, কারণ আমি জানি কাকিমা দমাইতে খুব ভালো টেক কেয়ার করবে। তো যাই হোক, আমরা আপাতত রেডি, তো আমরা এখন বেরোবো। তো যাওয়া যাক, আস্তে আস্তে দেখা যাক রাস্তায় কী কী পড়ে, কী কী এক্সপিরিয়েন্স হয়, সবটাই শেয়ার করবো। সো উই আর রিচড কৃষ্ণনগর, স্টেশনে আছি আপাতত। তুমি নিজের একা সেলফি তুলে দিলে? বললাম তুমি নিজের একা সেলফি তুললে? কৃষ্ণনগর সিটি, এখানে রোমিং হয় যায় কৃষ্ণনগর?
মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের রাস্তাটা এখন ঘুরিয়ে দিয়েছে মায়াপুরে ইসকনের যে মন্দির বড় ওই মন্দিরে, তো সেই জন্য আরেকটা রাস্তা দিয়ে ঘুরিয়ে যাচ্ছে। খুব রোদ, কিন্তু আমরা মন্দির প্রায় পৌঁছে গেছি, মন্দির দেখাও যাচ্ছে ইসকনে। মন্দিরটা খুব সুন্দর, খুবই সুন্দর, তো দেখা যাক যাই। সুন্দর বেশ রাস্তাটা, এটা মন্দিরেরই যাওয়ার রাস্তা কিন্তু একটু ঘোরানো রাস্তা ইসকনের মন্দিরের। এই যে মন্দিরে যাইবার পথ লেখা রয়েছে, তো এইদিকে এই যে সামনে ইসকনের মন্দির দেখা যাচ্ছে। খুব সুন্দর মন্দিরটা, আমি অনেক ছোটবেলায় এসেছি আমার মনে নেই, বাট আবার নতুন করে যাচ্ছি, তো বেশ সুন্দর মন্দিরটা। এই ওপরটা পুরো সোনা, বাপরে। এই ওপরটা পুরো সোনা, আমি তাই দেখছি যে কি অপূর্ব সুন্দর, কত সুন্দর সাজানো। এখানে আসলে যে কোনো কোনো এমনি ভক্তি এসে যাবে, এত সুন্দর, কি সুন্দর। হ্যাঁ এইটা নতুন, এটা নতুন হয়েছে, ওটা পুরনো। আর প্রত্যেকটার এই এই যে মাথায় যে ইয়েগুলো গুলো পুরো সোনার। কেন বলে ওরা জয় শ্রীকৃষ্ণ নাকি জয় গোবিন্দ নাকি বলে, ছোট্ট বলে গোবিন্দ, গোবিন্দ জয় গোবিন্দ, গোবিন্দ হরে কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ। অনেক দূর হোক মন্দিরের ভেতরে ছবি, যেখানে থাকে না। রাত্রিবেলা আলো যখন পড়বে তখন তুলো, বুঝেছো? কোয়াটা আলো পড়লে তুলো, রাত্রে আলো যখন পড়বে মন্দিরের আলো পড়বে তখন আরো ভালো লাগবে, ছবি ভালো উঠবে। খুব পরিষ্কার আর খুব সুন্দর। কত দূরে আমরা নাম হচ্ছে মোহন দেই। এখানে সব লেখা রয়েছে কোথায় কি কি আছে, কার পার্কিং,
জংশন, কীর্তন ভবন, গোশালা, গৌরাঙ্গ কুটির, এখানে সব লেখা আছে মোটামুটি ডিরেকশন কোন দিকে আছে। আমরা আমাদের এটাকে কি বলে, গেস্ট হাউস নাকি ভবন, ভবন, হ্যাঁ, আমরা এখন নামহট্ট ভবনে আছি যেখানে আমরা থাকবো আজকের দিনটা। কালকে আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাবো, তো আজকে আমরা এখানে স্টে করবো। তো এটা হচ্ছে নামহট্ট ভবন, ইসকনের পেছন দিকে। তো বেশ ভালো, বেশ বড় ভবনে দেখাচ্ছি, গদা ভবনের, হ্যাঁ, গদা ভবনের পেছন দিকটা, মানে ইসকনেরই পেছন দিকটাতে আর কি নামহট্ট ভবন। বেশ সুন্দর, আর সব থেকে বড় কথা মায়াপুর খুব পরিষ্কার, আমি এটাই দেখলাম, খুবই পরিষ্কার আছে, বেশ ভালো। তো আমরা আপাতত এখানে দুজন বসে আছি, আর বাকিরা গেছে ওইদিকে। মানে এটা আমাদের ঘর, ডোনেটেড বাই আয়ন লাইট। এটা আমাদের রুম, খুব সুন্দর। আর এই রুম থেকে ডিরেক্ট ইসকন দেখা যায়, এই যে ব্যালকনি থেকে। এটা আমার ছোট মামির এক স্যার ঠিক করে দিয়েছেন, তার চেনা জানা। এটা কোথায়, এটা এটা কি যেন নামটা ভবনটা, এটার নাম কি, নামহট্ট, নামহট্ট ভবন, হ্যাঁ, নামহট্ট ভবন। হ্যাঁ মামি, কেমন লেগেছে? হ্যাঁ দেখলাম তো, ওইখানে দেখো ইসকন দেখা যাচ্ছে, সুন্দর এত বড় চারজনের রুম, আমরা এখন এখানে ছজন থাকবো আজকে, আর এই রুমটার দাম মাত্র 600 টাকা, ঠিক আছে। আর খাওয়া তো নিচে এখানে দেয়ই ওরা, দুপুরবেলা ব্রেকফাস্ট লাঞ্চ এখানে পাওয়া যায়, আগে থেকে টিকিট কাটতে হয়, তারপর ওরা দিয়ে দেয়। আর এমনি 600 টাকায় এত সুন্দর ঘর, সত্যি খুব সুন্দর আর খুব পরিষ্কার, এটা হচ্ছে সবচেয়ে, কারণ আমি খুব একটু হাইজিন মেনটেন করি, তো সেই জন্য পরিষ্কার ঘর, পরিষ্কার বাথরুম আমার খুব দরকার, আর এখানে সত্যি সব কিছু খুব পরিষ্কার, তাই খুব ভালো লেগেছে। আমাদের এখনো লাঞ্চ হয়নি, আমরা লাঞ্চ করতে যাচ্ছি নিচে, যাই না আমাদেরকে খেতে দেবে কিনা, আমাদের খাবার দাবার দেবে না, শেষ হয়ে গেছে। হ্যাঁ এখানে তো ভোগের খাবার কি, মানে ভোগের খাবার না, মানে ওই আর কি নিরামিষ খাবার দাবার, ভেজ ভাত ডাল। খাবার জায়গা, এখানে আমরা বসেছি।